সাবস্ক্রাইব করুন রাষ্ট্রীয় চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় একটি ঘোষণা, তৃণমূল করলে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে যোগ্যতা একটু অন্য ধরনের, তৃণমূল নেতাদের সঙ্গে সম্পর্কটা এখানে যোগ্যতা হিসেবে কাজ করবে। তো যে ধরনের সম্পর্ক হচ্ছে সেই হিসাবে আপনারা সুবর্ণ সুযোগটি পেয়ে যেতে পারেন। তৃণমূল করলে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার রাস্তায় বখাটে ছেলেদের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে শর্ত একটাই, মন দিয়ে দল করতে হবে। লোকাল নেতাদের পাঠানো বায়োডাটা থেকে গরিব বখাটে আড্ডা মারা ছেলে মেয়েদের চাকরি দেওয়া হবে বলে কাছড়াপাড়ায় সবাই থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, গরিব ছেলে মেয়ে, পয়সা নেই, পড়তে পারেন না, চাকরি নেই, বাড়ি কীভাবে চলবে ভাবেন? আমি তোমাদের সবাইকে বলবো, যারা গরিব ছেলে মেয়ে আছেন তাদের দিয়ে দলের কাজ করাও, আর যাদের খুব প্রয়োজন তাদের বায়োডাটা আমাকে দেবে, আমি কোথাও না কোথাও তাদের ঢুকিয়ে দেব। রবি ঠাকুরের কবিতা তুলে ধরার পর মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই আমার বখাটে ছেলে মেয়েরা চলে আসুক, রাস্তায় যারা আড্ডা মারে তারাও চলে আসুক, ছাত্র যৌবন এখানে ঘুরে বেড়াতে হবে না, 5,000 টাকা ভিক্ষা দেওয়ার দরকার নেই। আপনার জীবন স্থায়ী করার জন্য আমার দলের হয়ে ভালো করে কাজ করুন, আর লোকাল নেতাদের বলবো এই ডেটাটা আমাকে তৈরি করে দেবেন, যখন যেখানে লোক নেওয়া হয়, আমরা তো কত লোক নিই, সবসময় নিই, তখন যে কোনো জায়গায় থেকে ঢুকে যাবে। তো এই ধরনের ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ থেকে বেকারদের যে ভবিষ্যৎ সেটি আরও করুণ অবস্থায় পৌঁছে গেলো।